আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আপনার চেহারা সুন্দর নয়, গায়ের রং কালো, সেজন্য মাঝে মাঝে আয়নার সামনে গিয়ে নিজেকে উদাসীন ভাবেন, আফসোস করেন। আল্লাহর প্রতি বৈষম্য সৃষ্টি হয়। আপনার বন্ধুদের চেহারা অনেক সুন্দর, তাদেরকে অনেক মানুষ পছন্দ করে, কিন্তু আপনি দেখতে কালো, তাই কেউ আপনাকে পছন্দ করে না। অনেক চেষ্টা করেও ভালোবাসতে চান্স পান না। রাতের পর রাত, দিনের পর দিন আপনি পড়াশোনা করতেই থাকেন। পড়াশোনা করতে করতে খাবারও খান না, আবার ঘুমানো না, মনটা বিষণ্ণ থাকে, নিজেকে হতভাগা মনে হয়। আপনার অন্য প্রতিবেশী চান্স পেয়েছে, কিন্তু আপনি পাননি। আপনার হাতে লেখা শত চেষ্টা করেও সুন্দর করতে পারেননি, অথচ আপনার বন্ধুর হাতে লেখা অনেক সুন্দর, সে ভালো মার্কস পায়। আপনার পরিবার আপনার সামনে তার প্রশংসা করে, তখন আপনার মনে অনেক কষ্ট লাগে, নিজেকে অসহায় মনে হয়। আপনি গান গাইতে পারেন না, কারণ আপনার গলায় সুন্দর সুর নেই, তাই ইচ্ছা করলেও আপনি গাইতে পারেন না। আপনি ভালো কবিতা লিখতে পারেন, কিন্তু আবৃত্তি করতে পারছেন না। গান লিখতে পারেন, কিন্তু গান গাইতে পারছেন না। অথচ আপনার বন্ধুরা তারা গান লিখতেও পারে এবং গাইতেও পারে, তাদের গলা অনেক সুন্দর, লোকের সামনে ভালোভাবে বক্তব্য দিতে পারছেন না। এই যুগে ইংরেজির অনেক দাম রয়েছে, কিন্তু আপনি ইংরেজিতে কথা বলতে পারেন না। ভাই, এই নেয়ামতগুলো আল্লাহ সবাইকে দেন না, এগুলো এক ধরনের পরীক্ষা। অনেক মানুষ আছে যারা এই পরীক্ষা ফেল করে, ওদের দুনিয়া অনেক সুখ হলেও আখিরাতে তা বরবাদ করে দেয়। আল্লাহর কাছে সুন্দর চেহারা, ভালো কণ্ঠ, সুন্দর হাতে লেখা, ইংরেজিতে দক্ষতা, এগুলো কোনো মূল্য নেই। তিনি শুধু আমাদের অন্তর দেখেন, আমাদের আমল দেখেন, ইখলাস দেখেন, তাকওয়া দেখেন। আমাদের জীবন তো একটি বরফে কণ্ডার মতো, যা আস্তে আস্তে গলে শেষ হয়ে যাচ্ছে। ইবনুল কাইয়িম রাহিমুল্লাহ বলেন, আমরা আসলে একটি সাঁকো পার হচ্ছি। সাঁকোতে অবস্থান করা এমনভাবে বুঝায়, কেউ কি তা স্থায়ীভাবে চায়? কেউ তো চায় না স্থায়ীভাবে সাঁকোতে থাকতে, কারণ যার শুরু আছে শেষ নেই। তাই অল্প কয়দিনের এই রং তামাশায় কোনটিকে আপনি প্রাধান্য দিবেন, দুনিয়া নাকি আখিরা? আমরা তো মুসাফির, আমাদের এত চাওয়া পাওয়া কি আছে এখানে? শুধুমাত্র কয়েকটা দিন কাটাচ্ছি, এভাবে চিন্তা করুন। আল্লাহর শত শত নেয়ামতগুলো আপনি ভোগ করছেন। আপনার হাত আছে, চোখ আছে, পা আছে, এই মহামূল্যবান সম্পদ আল্লাহ তাআলা এমনিতে দিয়ে দিয়েছেন। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করুন, আল্লাহর কাছে বেশি বেশি তাওবা করুন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা ও মানার তৌফিক দান করুক। আমিন।